হ্যালো ভিউয়ার্স, এই যে আমার চাইনিজ প্লেট, হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালোই আছি। আপনাদের দোয়ায় আমরা সকলেই ভালো আছি। আশা রাখছি আপনারাও ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের মাঝে আমি আবার আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে আপনাদের দেখতেই পাচ্ছেন এখানে পোলাও, চিনি গুঁড়া পোলাও চাল আছে, আর এখানে হইল ফুটানো পানি। এটার মধ্যে আমি কিছু তেল দিয়ে দিয়েছি। আমি আজকে আপনাদেরকে ফ্রাইড রাইস রান্না করে দেখাবো, চাইনিজ ফ্রাইড রাইস। তো সাথেই থাকুন। এখন আমি এই চালগুলা সব আমার পানিটা বলক তুলে আসছে। এখন আমি আমার এই যে এখানে আমি তিন পট চাল নিয়েছি, এখন এই চালগুলো আমি সব ছেড়ে দিব এখানে। এক হাত দিয়ে কাজ করছি, তার জন্যই ভিডিওটা আমার এক হাতে করতে হচ্ছে, আর এক হাতে হচ্ছে না। এই চাউলগুলো দিয়ে দিছি। এখন আমি এখানে মনে করেন চাউলটা আমার পুরো সম্পূর্ণ আমি সিদ্ধ করব না, 70% সিদ্ধ করব চাউলটা। এই চাউলটা ফুটে আসবে, বলক আসতেছে। বলক আসার পরে আর কি ঘুরি ধরে 8 থেকে 10 মিনিট আপনি এই চাউলটা রান্না করবেন, যাতে করে হাত দিলে দেখা যায়। হাতে যখন চিবি দিবেন তখন বোঝা যাবে যে একটু ভিতরে দানা দানা আছে, কেননা ফ্রাইড রাইসটা রান্নাতে হলে ঝরঝরা ভাতের দরকার। আর আপনারা যদি চাইলে এটাও করতে পারেন, আগের দিনেই ভাতটা রান্না করে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিলে ওই ভাতটা আরও ঝরঝরা হয়। তা এখন আমি স্ট্যান্ড এখনই করব, তার জন্য আর আমি আমার কোনো প্রিপারেশন ছিল না যে আমি এটা করবো, তার না হলে আমি আগের দিনই করে রাখতাম। তার জন্য আমি এখনই ফুটিয়ে এখনই রাইসটা তৈরি করব। তো ফুটার উঠার পরে ভাতটা রান্না হলেই আমি ফিরে আসছি। হ্যাঁ ভিউয়ার্স, আমি একটা প্যান বসে দিয়েছি। এখন এখানে আমি দুইটা ডিম একটু গোলমরিচের গুঁড়া দিয়ে ভালো করে ফেটে নিয়েছি। এখন আমি এখানে ডিমটা ভেজে নেব। ডিমটাকে একবারে গুঁড়ো গুঁড়ো করে ফেলতে হবে, যাতে ফ্রাইয়ের সাথে দিলে একবারে ঠিক থাকে। একবারে গুঁড়ো গুঁড়ো না, আর কিছু আস্তে আস্তে যেন থাকে। আর এটা এভাবেই চামচ দিয়ে করতে হবে। আমি দুটা ডিম নিয়েছি, আপনারা চাইলে আরও বেশি কম করে নিতে পারেন, এটা সব সম্পূর্ণই আপনাদের ইচ্ছে মতো। আর এই তো এখানে আমি মনে করেন নিয়েছি ভেজিটেবিল, নিয়েছি বরবটি, আর হইল গাজর, তা মটরছিমি, আর এখানে হইল ব্যাকুই আর কি সবুজ ফুলকপি, এটি নিয়েছি।
আচ্ছা ভিউয়ার্স, আমি যেই হাঁড়িটার মধ্যে রান্না করব ফ্রাই রাইসটা সেটা আমি বসিয়ে নিলাম। তো প্রথমেই আমি এখানে পরিমাণ মতো তেল অ্যাড করব। আপনারা চাইলে এখানে মাখনও অ্যাড করতে পারেন। এই তো এখানে আমি এক চা চামচ রসুন কুচি অ্যাড করে দিলাম। আর ভিউয়ার্স, আমি এখানে যে কিছু ছোট ছোট চিংড়ি মাছ একটু আদা রসুনের পেস্ট দিয়ে সিদ্ধ করে নিয়েছি, যাতে করে চিংড়িটা চিংড়ির যে একটা ঘ্রাণ থাকে ওই গন্ধটা যাতে না আসে তার জন্য আমি করেছি, একটু আদা রসুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এই তো রসুনটা বেশি লাল করা যাবে না। এখন যে আমি এখানে সব সবজিগুলো রেখেছিলাম এগুলো সব দিয়ে দিব। আমার রান্নাঘরটার মধ্যে একবারই জায়গা কম, এই চুলাটা যতটুকু বসছে আর এই যে এখানে একটু যতটুকু স্পেস আছে। তাই এটা এখন আমি একটু, এটা সম্পূর্ণই কিন্তু ভিউয়ার্স কাঁচা, এই বকলিটা শুধু আমি একটু সিদ্ধ করে রেখেছিলাম। এখন এটা এটা পরে দিলেও চলতো কিন্তু আমি দিয়ে দিয়েছি, এটার সাথে ছিল বলে। এখন আমি সবগুলো সবজি এখানে একটু হালকা রান্না করে নিব। এখানে দিয়ে দিলাম লবণটা, আমি পরে দিচ্ছি। লবণটা দিলে দেখা যায় যে সবজিটার কালার আগেই ডিশ কালার হয়ে যায়। তো এখানে এখানে আমি কিছু ক্যাপসিকাম রেখেছি, পেঁয়াজ রেখেছি আর কাঁচামরিচ ফাল্লি রেখেছি। এখন আমি এগুলি এখান থেকে ক্যাপসিকাম আর ই দিয়ে দিব, পেঁয়াজ দিব। পেঁয়াজটা আপনাদের ইচ্ছা দিলে দিতেও পারেন, নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি এই যে ফালি করা কিছু কাঁচামরিচ। কাঁচামরিচটা আপনাদের উপর সম্পূর্ণ, ঝাল কতটুকু খাবেন। রাইসের মধ্যে সাধারণত অত ঝাল খায় না, কিন্তু আমাদের ঘরের ব্যাপারটা আবার একটু অন্যরকম, চাইনিজ খেলেও একটু তাদের ঝাল ঝাল হতে হবে। কিন্তু সবগুলোই ইনগ্রিডিয়েন্টস আমি দিয়ে দিব, দিয়ে দিচ্ছি ওই যে চিংকু ছোটো চিংড়িগুলো দিয়ে দিব। এখানে আমি 2 টেবিল চামচ সস নিয়েছিলাম, সসটা ভিউয়ার্স মনে কিছু করবেন না, আমি এক হাত দিয়ে করছেন বারে বারে বলতেছি, তার জন্য একটু আমার সময়ও লাগে আর কষ্ট হয়ে যায়। চাইনিজ সবজিতে কিন্তু বেশি সিদ্ধ করা যায় না, এটা একটু কাঁচা কাঁচা থাকবে। চাইনিজ মানে চাইনিজ। এখানে দিয়ে দিব আমি আধা চা চামচ গোলমরিচের গুঁড়া। দিয়ে দিব 1 টেবিল চামচ সয়া সস। এখন আমি এগুলো একটু সিদ্ধ করে নিব, হালকা সিদ্ধ, ওই সিদ্ধটা না যেমন কাঁচা কাঁচা থাকে। হ্যাঁ ভিউয়ার্স, আমার সবজিটা কি হয়ে গেছে, এখন আমি রাইসটা দিয়ে দিব। Thank you.
ভিউয়ার্স, আমি এক হাত দিয়ে করছি, কোনো কিছু হইতেছে না, হাত কাঁপতেছে। ভিডিওটা আমার নাকি যদি লং হয়ে যায়, আগে একটু আমি নাড়া দিয়ে নিই। হ্যাঁ ভিউয়ার্স, এই যে আমার রাইসটা দেখেন, এক হাতে নাড়া চাড়া দেওয়া যায় না বিথায়। আমি মোবাইলটা একটু অন করে তারপরে আমি দুই হাতে নাড়াচাড়া দিয়ে সবটা মিশিয়ে ফেলেছি। আর আপনারা চাইলে এখানে এক চামচ ঘিও অ্যাড করতে পারেন। আমি এক চামচ ঘি দিয়ে দিছি যাতে করে একটা সুন্দর স্মেল আসে। এখন আগে এই ঘিটা দেওয়া যেত না চাইনিজে, কিন্তু এখন প্রায় চাইনিজ রেস্টুরেন্টে দেখি রাইসটা খাওয়ার সময় দেখি যে একটু ঘিয়ের স্মেল আসে, তার মানে ওরা ঘিটা দেয়, তার জন্য আমিও ঘিটা দিয়ে দিলাম। এই যে আমার ফ্রাইড রাইস সম্পূর্ণ রেডি, এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো।